নমস্কার, আমি স্বাতিলেখা। ওয়েলকাম টু নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। এই চ্যানেলে আমি নার্সিং রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকি, তাই তোমাদের মধ্যে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও। লাস্ট ভিডিওতে আমি আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে নার্সিং প্রফেশনে এসে এতগুলো বছর পরে অ্যাজ এ নার্স, আমি সেই এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাতে অনেকেই বলছো যে আমি তোমাদেরকে ডিসকারেজ করছি, কিন্তু আমি কাউকে ডিসকারেজ করছি না। আমার চ্যানেলের শুরু থেকে যত ভিডিও আছে, যারা তোমরা সাবস্ক্রাইবার, যারা রেগুলার ভিউয়ার, তোমরা জানো নার্সিং সম্পর্কে বিভিন্ন রকমের খুঁটিনাটি ইনফরমেশান আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, আর অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতেই আমি তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করি। তোমাদেরকে ডিসকারেজ করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। লাস্ট ভিডিওতে আমি শুধুমাত্র এতগুলো বছর পরে এসে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার চ্যানেল খোলার প্রথম থেকে শুরু করে এখনও অবধি আমার যে গোল, যে এমটা আমি রেখেছি, সেটা হলো যে যারা অ্যাসপায়ারিং নার্সিং স্টুডেন্টস বা যারা নার্স হতে চাও বা যারা নার্সিং পড়তে চাও, বিএসসি নার্সিং হোক বা জিএনএম নার্সিং হোক, তারা যাতে একটা গাইডলাইন পাও। সেই গাইডলাইনটা না পেয়ে কেউ যেন দিকভ্রষ্ট না হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো, বিভিন্ন রকমের মানুষ আছে কিন্তু আমাদের সমাজে, মেয়েদের মধ্যেও অনেক রকম মেয়ে হয় যাদের মধ্যে কেউ খুব স্ট্রং মেন্টালি, খুব স্ট্রং, কেউ মেন্টালি খুব স্ট্রং নয়, খুব বেশি ইমোশনাল, ছেলেদের মধ্যেও কিন্তু সেরকম হয়। তো সেই জন্যে তাদের মধ্যে বিভিন্ন রকম মানুষ যখন নার্সিং প্রফেশনে আসছে, তাদের ঠিক মানসিকতা এই প্রফেশনকে নিয়ে যে কী হবে সেটা বলাটা খুব ডিফিকাল্ট। তাই সকলের এক্সপিরিয়েন্স বা সকলের মতামত সমান কিন্তু নাও হতে পারে। আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিচ্ছু না, তোমাদেরকে আমি ডিসকারেজ করিনি। তোমাদের কারোর যদি মনে হয় যে এই জিনিসগুলো তোমাকে বদার করতে পারে, তুমি অসুবিধায় পড়তে পারো, তারা ভেবে দেখতে পারো, সেটাই আমি বলেছি। যাদের মনে হয়েছে যে এগুলো কোনো ম্যাটার নয়, এনিহাও কোর্স কমপ্লিট করে চাকরি পাওয়াটা বেশি জরুরি, অবশ্যই তাদের পক্ষে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সেখানে আমার কোনো রকমের মতামত তো আমি তোমাদেরকে দিতে যাচ্ছি না, সুতরাং এইগুলো কিন্তু ম্যাটারই করে না, সিম্পলি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমি খালি চেয়েছি তোমাদেরকে একটা গাইডলাইন দিতে, তাই সেটাকে গাইডলাইন হিসেবেই নাও, আর কিচ্ছু নয়। তো আশা করি আমার ওই ভিডিওটাকে নিয়ে তোমরা নিজেদের মধ্যে কোনো রকমের চিন্তা ভাবনা, ভয় এগুলো তৈরি করবে না, শুধুমাত্র একটা গাইডলাইন হিসেবে নাও, তার আর বেশি কিচ্ছু কিন্তু নয়।